জন্য এই মন্ত্র অবশ্যই বলতে হবে, যে অন্ন আপনার খাওয়া পড়া চিরজীবন থাকবে, এই বেদের মন্ত্র অন্ন অন্নের জন্য। আপনি যদি অব্রাহ্মণ হন তাহলে ব্রাহ্মণ এই মন্ত্র পাঠ করবেন, আর আপনি যদি ব্রাহ্মণ হন অবশ্যই নিজে পাঠ করবেন। আপনার চিরজীবন ভগবান আপনার সেবাটাকে দেখবে, খাওয়া পড়া থাকবে। শৌনং পাবকং দিদিবং অগ্নে দেবং ইহয়বং উপযোগ্য হবিষং আপমিদং ন্যায়নাং সমুদ্রয়স্ত নিবেশনং অন্নয়স্তে অস্মপন্তু হেতয়ং পাবকং অস্ময়ো বংশীবো ভব পাবকং অস্ময়ো বংশীবো ভব পাবকং অস্ময়ো বংশীবো ভব পাবকং অস্ময়ো বংশীবো ভব নময়স্তং হরসে শচিষে নময়স্তে অস্তয়ং অর্চিষে অন্নায়ং অস্মপন্তু হেতয়ং পাবকং অস্ময়ো ভং শিব ভব শিব ভবং শিব ভব শিব ভবং নমঃ 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 শিবায় নমঃ শিবায় নমো 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 শিবায় সত্যম শিবম সুন্দরম। আপনারা সকলেই হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, হিন্দু মায়েরা, ভারতবর্ষের হিন্দু, বিশ্ব দুনিয়ার হিন্দু, সারা পৃথিবীর হিন্দু, সকলকেই বলি শিব পুজো করুন, শিব পুজো করুন, শিব পুজো করুন। দুনিয়াতে জন্মেছেন, আবার কবে আসবেন বলা যাবে না, মানুষগুলো জন্মানো কি না তাও বলা যাবে না। তাই এই অমূল্য সম্পদকে অতিবাহিত না করে ভগবান শিবের পুজো করুন, ভগবান শিবকে ডাকুন, কণ্ঠে ভগবান শিবকে ডাকুন, মস্তকে ভগবান শিবকে ডাকুন, শরীরকে পবিত্র রাখুন, ভগবান শিব আপনার খুব কাছে। শরীরকে অপবিত্র রাখলে ভগবান শিব আপনার দূরে ঠেবে। তাই ভগবান শিবকে সদাসর্বদাই কাছে রাখুন। কাছে রাখতে গেলে নিজেকে পবিত্র রাখতে, পবিত্র ভাষা, পবিত্র সেবা, পবিত্র খাওয়া দাওয়া, পবিত্র চলাফেরা, পবিত্র চাউনি, পবিত্র দৃষ্টি, সব কিছু পবিত্র থাকলে ভগবান শিব আপনার কাছে থাকবে। সত্যম শিবম সুন্দরম।